ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা আয়েশাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে পশ্চিম এশিয়া সহ ইসলামী বিশ্বের একাধিক দেশ ভারতের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়াও সৌদি আরব, কাতার, কুয়েত সহ কয়েকটি দেশে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং সেই সাথে সৌদি আরব, কাতার, কুয়েত সহ বেশ কয়েকটি দেশে ভারতীয় পণ্য বর্জনও করা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বর্জনের হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা টুইট করে জানিয়েছেন, নূপুর শর্মা ও বিজেপির আরেক নেতা নবীন জিন্দলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, বিজেপির কিছু সর্বনাশা দায়িত্বজ্ঞানহীন নেতা নেত্রীর সাম্প্রতিক জঘন্য প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণা সর্বস্ব মন্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আরব মহাদেশ সহ কাতার, কুয়েতের সকল সুপার শপে ভারতীয় পণ্য কেনা থেকে সেদেশের জনগণ বিরত আছে এবং সকলকে ভারতীয় পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়েছে। সৌদি আরবের চাপে পড়ে নিজ দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে অবশেষে ভারতীয় সরকার নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়াও নবীন জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তার বিতর্কিত মন্তব্যের কারণে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতায় 40 জনের অধিক মানুষ আহত হয়। এদিকে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ না নিলেও বিশ্বনবীর অবমানের জবাব দিতে ঢাকার রাজপথে বাংলার মুসলমানেরা। এদিন বাইতুল মোকাররম সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে মুসলমানেরা জড়ো হয়ে বিশ্বনবীর অপমানে সভা সমাবেশ করে।